দেখাই দেবো যে আমি কিভাবে বানাইছি। এটা দেখাবো আগে, ড্রেস দেখাবো, তারপর আমার স্টাইলটা আমি শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বক্স থেকে বিটুম পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম একটা কুইক একটা লাইভে। আজকে এত সুন্দর একটা জয়পুরে দেখাবো। হ্যাঁ, আমি একটু দিনে দিনে আসলাম, কাজ মাশাল্লাহ দিলে এটা আপনাদের জন্য একদম সিলেক্টিভে করে আনা হয়েছে। আপু অনেকদিন ওয়েট করার পরে জয়পুরিটা হাতে পেয়েছি। সো আজকে হচ্ছে গিয়ে দুইটাই, আমি যেটা পরে আছে আপু এই জয়পুরিটা এত জোস, এটা যখনই এটা কিন্তু আমাদের প্রথমে শোরুমে এসেছিলো। সো শোরুমে আসার পরে এটা দুইটা কালার আমার কাছে এত বেশি ভালো লেগেছিলো যেটা আমি হচ্ছে গিয়ে মানে তখনই প্ল্যান করেছিলাম যেটা আমি সিলেক্টিভে করাবো। সো তখনই অর্ডার করে দেয়া, কিন্তু যেটা হয় যখনই আপনি কোনো জিনিস সিলেক্টিভে আপনি অর্ডার করবেন তখন কি সেটা হচ্ছে, ড্রেসটা এত সুন্দর, আমি জানি আপু ড্রেসটা খুবই সুন্দর, মানে পরার থাকে না কিছু ড্রেস যে পরার পর ইউ ফিল গুড। সো আমার ড্রেসটা হচ্ছে এরকম এবং আমি বানিয়েছি খুবই সুন্দর করে। আমি দুইটা ড্রেসই নিয়েছি এবং দুইটা ড্রেসই দুইটা ডিফারেন্ট ডিজাইনে বানিয়েছি আপনাদের জন্য। আমি কী করছি জানেন না, বের হয়ে আগে আমাকে বুধবারে কিন্তু উত্তরা বন্ধ থাকে, আমি টেলারের দোকান খুলাইছি, খুলে আমার ড্রেসটাও নিয়ে আসাইছি। সো আমি দুইটা ডিজাইনই শেয়ার করব খুবই সুন্দর করে। আমি দুইটা জয়পুরি বানিয়েছি, যার কাছে যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন। যে আমার মতো একটু তাছিলা টাইপের আছেন যে দুইটা কালারের কোনোটাই ছাড়তে পারছেন না, সে দুইটাই নিয়ে নেবেন, ঠিক আছে। ওয়েট করছিলাম, এই যে আমি চলে এসেছি, আর কোনো ওয়েট নাই, ঠিক আছে। ওকে, সুন্দর লাগছে তোমাকে অনেক, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। সো যে যেখানে আছেন আপু আমি একদমই বেশি সময় নেব না, আমি দেখতে পাচ্ছি অলরেডি 500 প্লাস জয়েন করে ফেলেছেন, বেশিক্ষণ সময় নেব না, খুব তাড়াতাড়ি দেখিয়ে দিই যাতে খুব তাড়াতাড়ি আপনারা নিয়ে নিতে পারেন। এখন একটা কথা বলি, যারা লাইভে আছেন এবং লাইভে অর্ডার করছেন তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, কাজ স্টক মাশাল্লাহ দিলে যেহেতু মাত্র এসেছে এবং সিলেক্টিভ এসেছে, মাশাল্লাহ দিলে এখনও পর্যন্ত উই হ্যাভ আ ভেরি গুড স্টক। শোরুমে পৌঁছে দেওয়া হয়েছে সবগুলো শোরুমে। সো যারা শোরুমে যাচ্ছেন তারা হচ্ছে নিতে পারছেন, আর অনলাইনে যারা শোরুমে আসা পসিবল না তাদের জন্য তো আমি আছি অনলাইনে। সো এখনই দেখিয়ে দেবো আমার জামার ডিজাইন সহ দেখিয়ে দেবো। সো যেখান থেকে যেভাবে আছেন সেভাবেই অর্ডার করে ফেলতে পারবেন। হ্যাঁ আপু, পার্লের সেটটা পেয়েছিলাম, অনেক অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপু। আমি আছি তার ছিঁড়া, যেটা পছন্দ হয় তো সেটা সবগুলো নিয়ে নিই আপু। সেম আপু আমারও এরকম, আমার আগে অনেক হইতো, হ্যাঁ এখন একটু কন্ট্রোল করে, তাও দেখেন দুইটাই এত সুন্দর। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, সত্যি কথা বলতে আমি দুইটা ড্রেস আরও তাড়াহুড়া করে বানিয়ে এনেছি, কাজ আমি আপনাদের সাথে একটু ডিজাইনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, সো আমি মনে হয় আর কথা না বলে শুরু করে ফেলি। সো দেখানোর আগে আমার ড্রেসটা একটু দেখাই। হ্যাঁ, এটা প্যাচ খাইছে কীভাবে? ওকে ওকে ওকে, ডান। সো আমি একটু বলি, হ্যাঁ সো আমি ড্রেসটা বানিয়েছি, এটা দুইটা কালার এসছে, খুলে ফেলছো ইনটেক থেকে দুইটা দাও আমাকে, আমি জাস্ট কালারগুলো আগে দেখাই, থামেন আমি আপনাদেরকে একটু দেখাই। আর সবচেয়ে ভালো লাগছে কি জানেন, এটা ওড়নাটা দেখলে পাগল হয়ে যাবে না, পুরোটা হচ্ছে ইক্কা তাজরাক টাইপের প্যাটার্ন আছে না, পুরোটা ওরকম করে করা। হ্যাঁ, ড্রেসটা আপু ইক্কা তাজরাক প্যাটার্নের মধ্যেই করা। সো এটা দুইটা কালার সেম ড্রেসের আপু, এটা শোরুমের মধ্যে কিন্তু জয়পুরি স্টকটা এসেছিলো আমার, তখন এটা এত ভালো লেগেছিলো যে আমি এটা মানে কোয়ান্টিটিতে বাল্কে আমি অর্ডার করেছিলাম। সবসময় আপু যে কোনো প্রোডাক্ট যখনই আপনি সিলেক্টিভে চলে যাবেন, বাল্কে চলে যাবেন, নর্মালি এক থেকে দেড় মাস প্রোডাকশন হাউস সময় নেয়, হ্যাঁ এটা বানানোর জন্য, যেহেতু বাল্কে থাকে। সো এই জন্যই এতদিন পরে আমাদের হাতে আসলো, আমি সুপার হ্যাপি এবং আমি খুব তাড়াহুড়ার মধ্যে ড্রেস বানিয়ে এসেছি যাতে করে আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। অনেক সুন্দর আপু, খুবই সুন্দর, আপনারা কিছুই দেখেন নাই, কাজ আমি আমার ওড়নাটাও ভাঁজ করে রেখেছি, জামাটাও একপাশে কভার করা আছে। এখন যখন একটু ভালো করে দেখাবো ইউ উইল গেট টু নো যে ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর, রাইট? সো এই যে একটা কালার, এই যে একটা কালার, যে ব্ল্যাক নেবেন ব্ল্যাক, যে ব্ল্যাক নেবেন ব্ল্যাক, যে মেরুন নেবেন সে মেরুন নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট দিলেও হবে, কোড নাম্বার 12 লিখে দিলেও হবে, আপনি যেভাবে দেন সেইভাবেই চলবে। সো ড্রেসটা দেখানোর আগে, সেটা তোমাকে দিও। সো ড্রেসটা দেখানোর আগে হচ্ছে কি আমি একটু আমার ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করি, সো দ্যাট আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন যে আমি ড্রেসটা বানিয়েছি কীরকম করে। দেখেন আমার এখানে এই ড্রেসটার সাথে কাপড়টা ছিল পুরোটা ইক্কাতের মতো করে, হ্যাঁ পুরোটা ইক্কাতের মতো করে ছিল, এটার মধ্যে আলাদা করে কোনো পার ছিল না। সো হোয়াট আই ডিড, যেটা প্যান্টের কাপড়টা এত সুন্দর করে স্ট্রাইপস এসেছে, আমি আপনাদেরকে সবসময় বলি স্ট্রাইপস না জিগজ্যাগে আসছে, সরি। সো আমি সবসময় যে কোনো প্যাটার্ন, সেটা স্ট্রাইপস হতে পারে, জিগজ্যাগ হতে পারে, ব্লক হতে পারে, হ্যাঁ এই ধরনের প্যাটার্ন খুব সুন্দর করে ড্রেসের মধ্যে ইউজ করলে ড্রেসের সৌন্দর্য অনেক বেড়ে যায়। সো হোয়াট আই ডিড, আমি ওখান থেকে প্যান্টের থেকে কাপড় আমি বের করেছি, করে আমি যেটা করেছি দেখেন, স্লিভের কাছে এটা আমি লেজের মতো করে দিয়েছি,
গলার কাছে পুরোটা আমি একটু এই যেভাবে কাফতান গলা যেটা আছে সেটা দিয়ে পুরোটা একদম নিচ পর্যন্ত আমি নামিয়ে দিয়েছি এবং সামনে এখানে একটু ছোট্ট করে একটা স্প্লিট দিয়েছি। হ্যাঁ, যে আমার সামনে ছোট্ট করে একটা স্প্লিট, সাইডে একটা ছোট্ট করে স্প্লিট, না সাইডে তো স্প্লিটই যতটুকু স্প্লিট থাকে, বাট সামনে হচ্ছে খুব সুন্দর করে ছোট্ট করে একটা স্প্লিট দেওয়া আছে। সো এইভাবে আমি জামাটা বানিয়েছি, কিচ্ছু না আপু, এটার পিছনে আমি একটা এক্সট্রা টাকা কিছুই খরচ করি নাই। জামা পায়জামার যা কাপড় আছে সেটা দিয়ে আমি জামাটা খুব সুন্দর করে বানিয়ে ফেলেছি। পরের জামাটা আমি দেখাবো, দুইটার জামা দুই ডিজাইন আপনারা বানাতে পারবেন, ঠিক আছে? সো চলেন শুরু করে ফেলি, আর বেশি কথা বলবো না। সো অরিজিনাল জয়পুরি আজকে সিলেক্টিভে দেখাবো, যারা লাইভে আছেন ডোন্ট মিস, আর কিছু বলবো না। লাইভে থাকা অবস্থায় যারা অর্ডার করবেন একজনও সোল্ড আউট পাবেন, এতটুকু আমি বলে দিচ্ছি জান। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমি যে জামাটা পরেছি সেটা ব্ল্যাকের উপরে, মানে লুক সো গুড। হ্যাঁ, এই আমারটাতে তো পারছিল না, আপনাদেরটাতে পারসলো কিভাবে? আচ্ছা যাই হোক, আমারটাতে কিন্তু পারছিল না। হ্যাঁ, সো আমি যেটা পেয়েছিলাম সেটাতে কিন্তু আমি পার পাইনি, নাকি পারছিল, মিস করে গিয়েছি সামহাও, তাহলে মিস করেই হয়তো বা গিয়েছি, কারণ ডিজাইন আমি এটা দিয়েছিলাম। সো চাইলে আমি যে প্যান্টের কাপ আমার কাছে না পুষ, টু বি ভ্যারি অনেস্ট, এটা পার থাকলো আমি এভাবে ইউজ করতাম, কাজ এটার মধ্যে জিগজ্যাগ কাপড়টা, প্যান্টের কাপড়টা এত বেশি সুন্দর। হ্যাঁ, এবং ড্রেসটাতে ইউজ করার পরে আমি যেভাবে বানিয়েছি একটু সামনে স্প্লিট করে, আমার কাছে মনে হচ্ছে এটা দিয়ে খুব সুন্দর হয়েছে ড্রেসটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত রে, কোড নাম্বার 1, বা ব্ল্যাকটা, বা আমার পড়ার ছবি দিয়ে দেন যেভাবে আজকে ইচ্ছা আপনি অর্ডার করেন। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। সো দিস ইজ কোড নাম্বার 1, জয়পুরি অরিজিনাল, প্রাইস শুধুমাত্র 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো আমার ওড়নাটা আমি ভাঁজ করে রেখেছিলাম, আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওড়নাটা, জাস্ট ওড়নাটা দেখেন, পুরোটা ইক্কাত যে প্যাটার্নটা আছে, আজ রাখনা, পুরোটা ইক্কাত প্যাটার্ন যেটা আছে পুরোটা ইক্কাত প্যাটার্নের মধ্যে দিয়ে করা। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত বলেন তো, কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে গেটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অফকোর্স কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো এই হচ্ছে অনেকগুলো হার্ট আসছে, অনেকগুলো বাউ আসছে। আপু আমি বলেছিলাম না আমি ড্রেস দেখানোর সুবিধার্থে ওড়নাটা আমি ভাঁজ করে রেখেছিলাম, বাট ওড়নাটা দেখেন, এটা যারা নামাজ পড়েন অনেক চড়া ওড়না আপু, যারা নামাজ পড়েন খুব সুন্দর করে কভার করতে পারবেন, যারা কী জানি বলে কী বলে সুন্দর করে ওড়নাটা সেট করে নিতে চান সেভাবে নিতে পারবেন, অনেক পানা আপু, কোনো টেনশনের কোনো মানে কারণ নাই। এটার সাথে দেখেন এই যে প্যান্টের কাপড়টা যেটা আছে, ভেরি ভেরি গুড ওয়ান। হ্যাঁ, প্যান্টের কাপড়টা এত সুন্দর বলার বাইরে। সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়। সো যার কাছে এটা ভালো লাগছে অফকোর্স কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, অথবা জাস্ট স্ক্রিনশট দেন আপু। আজকে দুইটা ড্রেসই মাত্র দেখাবো, সেম জামার দুইটা কালার, আসলে আমার এই দুইটা কালারই এত পছন্দ হয়েছে সবগুলো কালারের মধ্যে, এটা বেশ কয়েকটা কালার এসেছিল, বাট ব্ল্যাক আর হচ্ছে যেটা টমেটো রেড বা কী বলে এটাকে ব্রাউন রেড, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ছিল। সো এই বেস্ট দুটাই আমি আপনাদের জন্য একদম সিলেক্টিভে বানিয়ে এনেছি। সেটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা দেখেন, এত সুন্দর করে জিগজ্যাগে পেয়ে যাচ্ছেন। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস ইট, রাইট আপু? সব শোরুমে আছে, সব শোরুমে পেয়ে যাবেন। মিরপুর শোরুমে যান, ওখানেও স্টক দেওয়া আছে, ধানমন্ডি শোরুমে স্টক দেওয়া আছে, আর আমি তো লাইভে আসছি, অনলাইনে তো পাবেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বললাম তাহলে আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ আছে ঢাকায় 50 টাকা, আসছে ঢাকায় 80 টাকা, ঠিক আছে? সো এটা পরের আগে জামাটা দেখায় তারপর আমি কীভাবে বানিয়েছি সেটা আমি দেখিয়ে দেবো, দিয়ে দাও। সো এটা পরের কালার যেটা আছে, পরের কালারটা হচ্ছে গিয়ে কী বলেন, পরের কালারটা হচ্ছে গিয়ে এটার খুবই সুন্দর একটা কী বলেন তো মানে ইট লাল আছে না, ব্রিক রেড, এটা হচ্ছে সেই ব্রিক রেড কালার, মানে আমার কাছে আপু দুইটাই এত জোস লাগছে বলার বাইরে। সো এটার সাথে খুব সুন্দর পার আছে, আমি আমার জামাটাতে এই পারটা আমি ইউজ করেছি, আগ্রাখের স্টাইলে বানিয়েছি। আমি এই জন্যই বাসা থেকে বের হয়ে আগে টেইলারে গিয়েছি, দোকান খুলিয়েছি, আমার জামাটা নিয়েছি, তারপর আমি এসেছি, কেন আমি ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কীভাবে বানাবে। আপনি চাইলে এই জামাটা দিয়েও আমার ডিজাইনটা বানাতে পারেন, বাট আমি দুইটাতে দুইটা আলাদা ডিজাইন দিয়েছি। সো দুইটা ডিজাইনের আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে বানিয়ে ফেলবেন। ওকে, সো কালকের ফ্লোরাল তসা শাড়িকে শপে পাবো, আমাদের কোনো শপে কখনো শাড়ি থাকে না আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, বা আপনি এটা স্ক্রিনশট দিয়ে পাঠালেও হবে। সো এখানে খুব সুন্দর করে সাইডে প্যানেল দেওয়া আছে, পুরোটা হচ্ছে ইক্কাত প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো পুরোটা খুবই সুন্দর করে কীভাবে দিলে আসবে রে, আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ, খুব সুন্দর করে পার পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটার সাথে ওড়নাটার কম্বিনেশন দেখতে হবে না, দেখতে তো হবে না, খুব সুন্দর একটা সেদ্ধ জলপাই কালারের সাথে কম্বিনেশন পেয়ে যাচ্ছেন। আমি এটার আমি ডিজাইনটা দেখাচ্ছি আপু, আমার ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি, আপনারা খুব সুন্দর ড্রেসের আইডিয়া পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম, কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, বা মেরুন কালার আপু, এটা আপনারা খুব সুন্দর, মেরুন না, এটা হচ্ছে ব্রিক রেড, আপনারা হচ্ছে খুব সুন্দর করে স্ক্রিনশট দিয়েও পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আজকে যেভাবেই পাঠাবেন বুক হয়ে যাবে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 2, প্রাইস হচ্ছে 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, কালকের ফ্লোরাল শাড়ি পেয়েছি, মাশাআল্লাহ, যাক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখনই আমি একবার রিফ্রেশ করে দিলাম তো, সো হোপফুলি এখন লাইভ যদি আটকেও যায় আটকাবে না। সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়ের প্যাটার্নটা দেখেন আপু কি জোস না, সো জিগজ্যাগ এমনিই সুন্দর। সো এটা আপনারা আগে যার লাগবে
স্ক্রিনশটটা দেন, কোড নাম্বার টু দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন। আপু হয় স্ক্রিনশট দেন, কোড যেভাবে আজকে দিবেন সেইভাবে বুক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সো স্ক্রিনশট আছে, কোনো কোড ফোড কিচ্ছু লাগবে না, দুইটাই মাত্র জামা দেখিয়েছি। সো দুটোরই জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেন, অর্ডার ডান হয়ে যাবে। মাত্র 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, ঠিক আছে। সো এখন আমি একটু দেখাই যে এই ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি। ওকে, আমি চেষ্টা করবো এটা দুইটারে সিঙ্গেল সিঙ্গেল স্টিচ পিকচারও। আপনারটা কি ড্রেস, সেম ড্রেস আপু? সেম ড্রেসটার আমি ব্ল্যাক পরেছি, ব্ল্যাকটাও দেখিয়েছি। এখন আমি একটু দেখাই আমার ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি। হ্যাঁ, সো আপনাদের জন্যই শুধুমাত্র আমি নিয়ে আসলাম, যাতে করে আপনারা দেখে ডিজাইনের আইডিয়া পেতে পারেন। সো এই যে দেখেন আমার এই ড্রেসটা, এটা কিন্তু আমার ড্রেস, আমি কীভাবে বানিয়েছি। তাহলে এটা বানিয়েছি পুরোটা আগ্রাখা স্টাইলে। সো ড্রেসটা যখন পরবেন এইভাবে, আপনারা আপনার একটা স্ক্রিনশট রাখতে পারেন, যারা আগ্রাখা পছন্দ করেন আপু তারা সুন্দর করে একটা স্ক্রিনশট রাখতে পারেন। তাহলে হয় কি টেইলারকে বোঝাতে অনেক সময় ইজি হয়ে যায়। সো এই ওনাটা তো ভাজ করে দাও, দাও তো একটু ওনাটা আমি দেখাচ্ছি। দেখেন আমি ড্রেসটা জাস্ট পরার মতো করে ধরেছি, এখানে একটু দাও, যাবো যাবো। এই যে দেখেন, সো যেটা আমি বললাম, সো ড্রেসটা আপনারা আগ্রাখা স্টাইলেও বানাতে পারেন। এটা যে পরলে কি সুন্দর লাগবে, হ্যাঁ, বাট আজকে আমার ব্ল্যাকটাই পরতে ইচ্ছা করতেছিল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার টু, এটার স্ক্রিনশট দাপু দিলেও হবে। এটা কিন্তু আমার স্টিচ জামা, আমি এভাবে বানিয়েছি, এটা কিন্তু ডিজাইনের জন্য দেখাচ্ছি। আবার ভাইবেন না যে মানে সেলাই করা জামাই আপনাদের কাছে যাবে, সেলাই করা জামা কিন্তু যাবে না। হ্যাঁ, সো এটার সাথে প্যান্ট আমি নর্মাল যেরকম করে প্যান্ট সালোয়ার হয় আমার প্যান্ট আমি এভাবে বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপু, আপনাদেরকে ডিজাইনটা বোঝানোর জন্য। এই যে আমি এভাবে আমার জামাটাও নিয়ে এসেছি। সো এভাবে আগ্রাখা স্টাইলে আপনারা খুব সুন্দর করে ড্রেসটা বানিয়ে ফেলতে পারেন। আমি স্টিল পিকচার আপলোড করে দিব, বাট আমি অবশ্যই বলবো যারা জয়পুরি পছন্দ করেন, যাদের অফিস করতে হয়, এই ধরনের ড্রেস কখনোই মিস করবেন না, কারণ এত স্মার্ট। এটা আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আপু তোমারটা কোন ড্রেস, তোমারটার দাম কত? সো মাত্র 1500 টাকার একটা ড্রেস, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে দিস ইজ অনলি 1500। সো থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে চলে যাচ্ছি, যার যেটা লাগবে যে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে রাখেন, আর আমি হচ্ছে স্টিল পিকচার আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।